মাথায় যাদের চুল পড়ে যাচ্ছে বা একবার চুল পড়ে গেছে আর নতুন চুল গজাচ্ছে না, এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, বিশেষ করে অল্প বয়সী পুরুষ যারা, তাদের খুবই ডিপ্রেশনের ভিতর থেকে দিন পার করতে হয়। এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওটিতে আমি আলোচনা করব চুল পড়ার সব থেকে কমন কিছু কারণ, চুল পড়া বন্ধে আমাদের কি ধরনের খাদ্য গ্রহণ করতে হবে, এবং একটি তেলের নাম বলবো যে তেলটি আপনারা যদি ঘরোয়াভাবে ব্যবহার করেন তাহলে চুল পড়া ম্যাজিকের মতো কমতে আপনাদের অনেক সহায়তা হবে, আর সর্বশেষ চুল পড়ার চিকিৎসা। দেখুন, চুল কোনো মানুষের স্বাভাবিক কারণে পড়ে না, এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। সেই কারণগুলোর ভিতরে আমি সব থেকে কমন কিছু কারণ আপনাদেরকে বলি। সর্বপ্রথম কারণ হচ্ছে হরমোনাল কারণ। হরমোনাল কারণে সাধারণত পুরুষদের চুল দ্রুত পড়ে যায়, মেয়েদেরও পড়ে, মেয়েদের একবারে টাক হয়ে যায় না, মেয়েদের কিছুটা জায়গা হয়তো বা ফাঁকা হয়ে যায়। চুলের কিছু পুষ্টি উপাদান লাগে, যখন চুলে পুষ্টি উপাদানের ঘাটতি হয় তখনও চুল পড়তে পারে। মাথায় ফাঙ্গাসের আক্রমণ হলে চুল পড়তে পারে। দীর্ঘদিন যাবৎ মাথায় ফাঙ্গাস থাকলে, সেটা যদি আনট্রিটেড অবস্থায় থাকে, তার যদি যথোপযুক্ত চিকিৎসা না নেওয়া হয় সেক্ষেত্রে চুল পড়তে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটা হলো, দেখা যাচ্ছে কোনো মতে একটু চুল পড়া শুরু হয়েছে তখন মানুষের কথা শুনে আপনি চিন্তাগ্রস্ত হয়ে বিভিন্ন জিনিস মাথায় ব্যবহার করা শুরু করছেন, বাজার থেকে কিনে অনলাইন থেকে দেখে, সেক্ষেত্রে আরও হিতে বিপরীত হইতে পারে। এগুলা সবথেকে কমন কারণ চুল পড়া। এবার বলি কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের চুলের যে পুষ্টি উপাদানগুলো প্রয়োজন সেই পুষ্টি উপাদানগুলোকে সরবরাহ করে থাকে। এই খাবারগুলো আপনি যদি নিয়মিত আপনার খাদ্য রুটিনে রাখতে পারেন তাহলে আপনার চুল পড়ার সমস্যা বলা যায় 70% কমে যাবে। খাবারগুলোর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যে খাবারটা সেটা হচ্ছে হলুদ ফলমূল খান। দেখুন, হলুদ ফলমূল বা কমলা কালারের ফলমূল যেগুলো আছে এগুলোতে কী হয়, প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, আর আমাদের চুলের যে পুষ্টি উপাদানগুলো সব থেকে বেশি প্রয়োজন তার ভিতরে ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করুন হলুদ ফলমূলগুলো বেশি খাবার। তার ভিতরে যেমন পেঁপে আছে, গাজর আছে। আরেকটি খাবার, যে খাবারটি একেবারে ম্যাজিকের মতো কাজ করে, সেটা হলো পালং শাক। যাদের চুল পড়ছে বা অল্প অল্প চুল পড়ছে বা চুল অনেকটাই পড়ে গেছে, নতুন চুল উঠাতে যাচ্ছেন, তাদেরকে সাধারণত সব চিকিৎসকই চোখ বন্ধ করে বেশি বেশি পরিমাণ পালং শাক খেতে বলে। সুযোগটিকে হাতছাড়া করবেন না, যাদের এখন থেকেই চুল পড়ছে তার যত দ্রুত সম্ভব বেশি বেশি পরিমাণ পালং শাক খাওয়া শুরু করেন। চেষ্টা করবেন একটু টক জাতীয় ফল খাওয়ার। টক জাতীয় ফল আপনি কেন খাবেন, কারণ সেখানে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। আমাদের দেহ নিজে থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না, কিন্তু তাকে যদি আপনি বাইরে থেকে ভিটামিন সি সমৃদ্ধ কোনো প্রকার খাবার দেন সে সেটাকে ধরে রাখতে পারে। তো এক্ষেত্রে আপনি একটু কমলা লেবু বেশি খাইলেন, আমলকি বেশি খাইলেন, কুল বেশি খাইলেন, এই খাবারগুলো বেশি খাইলে আপনার চুল পড়া অনেকাংশেই কমে যাবে। তারপর আসি কিছু বীজ আছে, যেমন বিভিন্ন শিটস পাওয়া যায় বাজারে কিনতে, এই ধরনের কিছু শিটস আপনি খাইতে পারেন। এই শিটসগুলোতে কী হয়, আপনার চুলের ঘনত্ব বাড়াতে সহায়তা করে। বেশি পরিমাণ টাটকা তাজা মাছ খান। মাছের যে ফ্যাটটা থাকে এই ফ্যাটটাও মানুষের চুল পড়া বন্ধে অনেক সহায়ক ভূমিকা পালন করে। আপনাকে খুব দামি মাছ খাইতে হবে এমন না, আপনি গ্রামের নদী নালায় যে মাছগুলো সব থেকে সহজে পাওয়া যায় সেই মাছগুলো যতদূর সম্ভব জীবন্ত মাছ ধরে এনে খাওয়ার চেষ্টা করুন। তারপর আপনি বাদাম খাইতে পারেন। দেখুন, বাদামের ভিতরে যত ধরনের বাদাম আছে এই বাদামগুলো আপনি খাইতে পারেন। তাহলে কি হবে, আপনার নতুন চুল তো গজাবেই, আবার আপনার চুল পড়ার যে টেন্ডেন্সিটা ছিল সেটাও অনেকটা কমে যাবে। তাই বাদাম খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, খুব বেশি বাদাম খেলে আপনার ওয়েট গেইন হইতে পারে। কিছু সতর্কতা বলি চুল পড়া নিয়ে। সর্বপ্রথম সতর্কতা হলো, অনেকেই এক্সট্রিম ডায়েট করে নিজের শরীরের ওজন কমানোর জন্য। আপনি যখন এক্সট্রিম ডায়েট করছেন তখন ঠিক যেরকম আপনার সেল ড্যামেজ হচ্ছে সেই সাথে সাথে চুলের যে গোড়ার অংশটা, এই গোড়ার অংশটারও ড্যামেজ হতে থাকে। এই সময় চুল পড়ার টেন্ডেন্সি অনেক পরিমাণ বেড়ে যায়। তাই ডায়েট করুন, একজন চিকিৎসকের পরামর্শ মতো করুন, আপনার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই করুন, এক্সট্রিম ডায়েট করবেন না, তাহলে চুল পড়ার টেন্ডেন্সিটা অনেক বেড়ে যায়। দ্বিতীয় সতর্কতাটা হচ্ছে, ভেজা চুল কখনোই আশ্রাবেন না। মাথার চুল যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছে চুলে চিরুনি দিবেন না, হাত দিবেন না, চেষ্টা করবেন চুলটাও যত যত্নের সাথে শুকানো যায়। সরাসরি হেয়ার ড্রায়ারে হিট দিয়ে চুল শুকাবেন না, প্রয়োজনে
চেষ্টা করবেন তোয়ালে বা কিছু একটা মাথায়, যদি মেয়ে মানুষ হন মাথায় বেঁধে রেখে দেন, আর যদি পুরুষ মানুষ হন আলতো করে ঘষতে থাকেন। অনেকে চুল টেনে বাঁধে, খুব শক্ত করে টেনে চুল বাঁধবেন না, এক্ষেত্রেও চুল পড়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। এবার আসি একটি তেল, যে তেলটিকে আমরা সাধারণত আন্ডারএস্টিমেট করে থাকি, অনেকেই মাখতে চায় না, অনেকেই নাক ছিটকায়। এই তেলটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে দেখা যায় যে চুল পড়ার টেন্ডেন্সি অনেকটাই কমে যায়। আমাদের খুবই সহজলভ্য তেল, সেটাকে পাম্পকিন অয়েল বা আমরা কদুর তেল হিসেবে জানি। কদুর তেল চুল পড়ায় অনেক ভালো কাজ করে। যাদের চুল পড়ছে বা নতুন চুল গজাচ্ছে না, তাদের জন্য কদুর তেল ফার্স্ট প্রায়োরিটিতে রাখা উচিত। চেষ্টা করবে কদুর তেলটা ব্যবহার করার, এক্ষেত্রে আপনার চুল পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কদুর তেল এমন একটা তেল, এটার কথা হয়তো অনেক চিকিৎসক আপনাকেই বলবে না বা বলেনি। এই যে পাম্পকিন অয়েল নিয়ে অনেকগুলো গবেষণা হয়েছে, সেই গবেষণাগুলো থেকে আসলেই দেখা গেছে যে চুল পড়া কমানোয় এই কদুর তেল বা পাম্পকিন অয়েল খুব ভালো ভূমিকা রাখে। তাই এই কদুর তেল ব্যবহারের সুযোগটাকে হাতছাড়া করবেন না, ব্যবহার করে দেখুন। আর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো ব্যবহার করতেও সমস্যা নেই। এর সাথে আপনারা মাথায় ব্যবহার করতে পারেন হালকা পেঁয়াজের রস। হ্যাঁ, তবে পেঁয়াজের রস যে সব ধরনের চুল পড়া বন্ধে সহায়তা করে সেটা না। পেঁয়াজের রস সাধারণত যাদের মাথায় জায়গায় জায়গায় চুল পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বেশি কাজ করে। তারপরও আপনারা ব্যবহার করে দেখতে পারেন, ক্ষেত্রে মাথায় দুর্গন্ধের কিছু কারণ তৈরি হতে পারে, মাথাটাকে আবার পরিষ্কার করে ফেলবেন। শ্যাম্পু দিবেন, শ্যাম্পু পরে কন্ডিশনার ইউজ করবেন, কারণ চুলটাকে সতেজ রাখার জন্য আমাদের মাথার ভিতর থেকে একটা অয়েল অটোমেটিক্যালি সেক্রেশন হতে থাকে। কিন্তু আমরা যখন শ্যাম্পু দিই এই সেক্রেশনটা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য, এবং চুল থেকে সমস্ত প্রয়োজনীয় তেলগুলো শ্যাম্পু ধুয়ে ফেলায় দেয়। তো এই সময় যখন কন্ডিশনারটা দিয়ে দেন, কন্ডিশনার ওই তেলগুলোর পরিবর্তে কিছুটা সময় সাপোর্ট দিতে পারে। সর্বশেষ চুল পড়ার যে চিকিৎসা, দেখুন চুল পড়ার অনেক ধরনের চিকিৎসা আছে। চুল পড়ায় অনেকেই চোখ বন্ধ করে একটা ঔষধ বাজার থেকে কিনে আসে যেটা লোশন আকারে পাওয়া যায়, সেটা হলো মিনক্সিডিল। অনেক নামে পাবেন বাজারে মিনক্সিডিলের। এই মিনক্সিডিল অনেকেই ব্যবহার করে এবং এটি আসলেই খুব ভালো কাজ করে। কিন্তু মিনক্সিডিল কার কয়বার ব্যবহার করতে হবে, তার মাথায় কোনো মিনক্সিডিলের সেন্সিটিভিটি আছে কিনা, এটা দেখার জন্য আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে মিনক্সিডিলটা ব্যবহার করা উচিত। এছাড়াও এখন ঔষধ ছাড়াও অনেক ধরনের ট্রিটমেন্ট আছে যাদের কোনো কিছুতেই ভালো হচ্ছে না, যাদের একেবারেই চুল পড়ে গেছে তারা হেয়ার ট্রান্সপ্লান্টও করতে পারেন। এখন বাংলাদেশেও খুব ভালোভাবেই হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে, মাথার পিছন থেকে চুল তুলে এনে সামনে লাগিয়ে দেয়। বাট এটি একটি লং প্রসেস, দেখা যায় দুইটা বা তিনটা অপারেশনের ভিতর থেকে আপনাকে যেতে হয়, এক এক ধাপে ধাপে কিছু কিছু লেয়ারের চুল বসানো হয়। বৃথা দুশ্চিন্তা করবেন না, ভয় পেয়ে চুল পড়া দেখে ঘাবড়ে যাবেন না। ঘাবড়ে যে যেখান থেকে সেখান থেকে ঔষধ বা সাধারণ রকমারি প্রোডাক্ট ব্যবহার করা শুরু করবেন না। মনে রাখবেন আপনার মাথা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। চেষ্টা করবেন যখনই আপনার মনে সন্দেহ হচ্ছে আপনার চুল পড়ছে, একজন স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্টের কাছে যান, তাকে দেখান, তার সাথে আলোচনা করুন, সে আপনাকে আরও ভালো পরামর্শ দিতে পারবে। দেখুন সবথেকে প্রয়োজনীয় জিনিস কিন্তু চুলের পুষ্টি উপাদানগুলো। বাসায় সর্বদা চেষ্টা করবেন চুলের যে পুষ্টি উপাদানগুলো এগুলা সবসময় প্রোভাইড করা। অনেক সময় মানুষ ঔষধ খেয়ে পুষ্টি উপাদানগুলো পূরণ করার চেষ্টা করে, যেমন আমি এত ফল কেন খাবো, আমি সিবিট খাবো, ভিটামিন সি চলে আসবে, আমি ভিটামিন এ নিব। দেখুন ভিটামিন এ আবার একটু বেশি খাইলে কিন্তু চুল পড়ে যায়। আপনি যদি ভিটামিন এ ঔষধটা বেশি খান আপনার চুল পড়তে পারে, কিন্তু আপনি ভিটামিন এ সমৃদ্ধ হলুদ ফল যতই খান না কেন আপনার মাথায় চুল পড়বে না, আরও আপনার দেহের জন্য ভালো। সবসময় চেষ্টা করুন চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ সমৃদ্ধ আমি যে ফলগুলোর কথা বলছি এই ফলগুলোকে আপনার নিয়মিত খাবারের সাথে রেখে দেওয়ার। আশা করি পরামর্শটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে, যদি মনে করেন কারো উপকার হবে, তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিন, আর নিয়মিত ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। কনগ্রেচুলেশন, ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট ফিউ মিনিটস ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ।